সকল স্টুডেন্টকে তো স্টেনার ফর বাংলা হ্যাঁ আমি আগে বলেছি আমি তো তোমাদের বাংলা ক্লাস নি না মনে কি আমি ভার্সিটি দেখলাম স্যার আর সুযোগ হয়ে ক্লাস করছে না তার জন্য আমি আদর্শ জীবনের যে স্কোর স্যার শিল্পী তোমাদের তোমাদের যে সেকেন্ড টার্ম পরীক্ষা যে বসে বসেছে সেই আমি আলোচনা করব তো আজকে হবে চিত্তরঞ্জন দাস তোমরা সবাই জানো চিত্তরঞ্জন দাস একজন বুঝলেন সদিয়ার সদস্যের মনে একা ছিল হ্যাঁ চিত্তরঞ্জন ডাক নাম কি আমরা সবাই তো কি বলেছি দেশবন্ধু বলা বলা হয় দেশের বন্ধু তিনি তৎকালীন ইংরেজ রাষ্ট্রপতি মনে ভারতীয় দেশের বিপ্লবী যে ছিল তাকে তিনি দেশে ছিলেন তো তাকে মুক্তি দিয়েছিলেন হ্যাঁ मोहन दास मातार नाम তিনি পরবর্তী স্কুলে মানে তৎকালীন যখন আইএসসি পরীক্ষা হতো তাই না সবাই জানো তোমরা সেই পরীক্ষায় তিনি পাস করে গেছিলেন কিন্তু ইংরেজরা তাকে আইএসসি পরীক্ষায় চাইতো না তাকে কিন্তু উত্তীর্ণ হতে দিল না এই পরীক্ষায় তিনি কোন হতো ইংরেজ হতো ইংরেজরা তখন বুঝে গেছিল তিনি যদি আমাদের আইএসসি পরীক্ষা দিয়ে কি পাস করে উচ্চ পদস্থ অধিকারী হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের বাড়িতে বসে যদি এই প্রশ্নগুলো না প্রশ্ন করো তাহলে কিন্তু একটাও পারবে